চন্দ্রমোহনী কেলেচৌড়া গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রিয়া মণ্ডল। আজ 15ই অক্টোবর, সবাইকে জানাই হ্যাপি হ্যান্ড ওয়াশিং ডে। আজকের এই দিনটি যিনি সূচনা করেছিলেন তিনি হচ্ছেন ইগন্যাজ স্যামুয়েল ওয়াইস। আজকের এই দিনটির গুরুত্ব সত্যি প্রত্যেকের কাছেই অপরিসীম, বিশেষভাবে এই করোনার আবহে আজকের এই দিনটিকে পালন করা ভীষণই গুরুত্বপূর্ণ। এখন হাত ধোয়ার অর্থ হলো সতর্কতার দিকে এক পথ আরও এগিয়ে যাওয়া। তাই হাতে হাত রেখে আমাদেরকে সতর্কতার পথে আবার এগিয়ে যেতে হবে এবং প্রতিদিন নিয়মিতভাবে হাত ধুতে হবে। নমস্কার, আমি অদ্রিজা দে সরকার, পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমার তরফ থেকে সকলকে জানাই হ্যাপি হ্যান্ড ওয়াশিং ডে। সাবান দিয়ে হাত ধোয়া শুনে যতটা সহজ বলে মনে হচ্ছে, ব্যাপারটা কাজের বেলায় কিন্তু অত সহজ নয়। হাতকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করায় 9টি ধাপ আছে, যা ছবিতে ভালোভাবে দেখানো হয়েছে, তাও আমি একবার বলে দিচ্ছি। নাম্বার 1, ওয়েট ইওর হ্যান্ডস, মানে হাত ভেজাও। নাম্বার 2, অ্যাপ্লাই সোপ, মানে সাবান ব্যবহার করো। পরিষ্কার করে হাত ধোও। রক পামস টুগেদার, মানে হাতের তালুগুলোকে একসাথে ঘষো। নাম্বার 4, রাব ব্যাকস অফ হ্যান্ড, মানে হাতের পেছন দিকটা ভালো করে ঘষো। নাম্বার 5, ইন্টারলেন্স ফিঙ্গার্স, মানে আঙুলগুলিকে পরস্পরের কাজে ঢুকিয়ে ঘষতে হবে। নাম্বার 6, স্ক্রাব থাম্বস, মানে বুড়ো আঙুলগুলি ঘষতে হবে। নাম্বার 7, রাব পামস উইথ ফিঙ্গার টিপস, মানে এক হাতের তালুকে অন্য হাতের আঙুলগুলির ডগায় দিয়ে ঘষতে হবে। নাম্বার 8, রিন্স, মানে ভালোভাবে জল দিয়ে হাত ধুতে হবে। আর নাম্বার 9, ড্রাই, মানে পেপার বা টাওয়েল দিয়ে হাত শুকোতে হবে। সাবান দিয়ে জীবাণুমুক্তভাবে হাত ধুলে যেমন একদিকে পরিচ্ছন্নতা বজায় থাকে, তেমনই আমাদের সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সংক্রমণের হার অনেক কমে যায়। করোনার মতো মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ উপায় হলো সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া। নমস্কার। আজকের দিনে অর্থাৎ 15ই অক্টোবর হ্যাপি হ্যান্ড ওয়াশিং ডে পালন করা হয়। এই দিনটি পালনের প্রধান উদ্দেশ্য হলো দেশের জনগণকে হাত ধোয়ার সুফল সম্বন্ধে জ্ঞান দান করা এবং তাদের সচেতনতা বৃদ্ধি করা। এই দিনটি পালনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের স্বচ্ছ হাতই হলো আমাদের সুস্থ ভবিষ্যৎ। নমস্কার।